हेलो गाइस, आज के हमरा बोलबो माइनक्राफ्ट टॉप 5 चीटर जिनिस जेगुलो तोमार बंधु बांधव बा रियल मेटे चीटिंग करा हो सेगुलोर कथा बोलबो। हम एखन 2020 साल একটা নতুন একটি আসছে একটা অ্যাপ না হল মাইনক্রাফট ফ্রি টুল বক্স। এই 2020 সালে অ্যাপটা এসে এই অ্যাপটা সবাই এখন ইউজ করতেছে। অ্যাপটার মানে কি তোমরা যারা বুঝো না তাদেরকে বলে দিতেছি, অ্যাপটার মানে হলো গিয়া চিটিং একটা অ্যাপ, যারা তোমার রিয়েল মে চিটিং করতে পারো। এই যে তোমরা এই একটা অ্যাপ দেখতেছো না, তোমরা চলে এটাতে চিটিং করতে পারো সব জায়গায়, সব সার্ভারে। সার্ভারে তোমার ব্যান খাবে না, বার যাবে শুনে সার্ভার তার ব্যান খাবে। এটা বেড রোগেরই শুনে সবাই চালায়, তো এর জন্য বলে দিতেছি সাবধান। তোমার বন্ধুকে কখনো প্রথমে বলে দিবা যে এই তুই কি চিটিং করছো। বন্ধু যদি বলে না তাও তুমি বিশ্বাস করবা, যদিও চিটিং করছো। এখন এগুলো দেখাইতেছি কেমন কেমন চিটিং। তো যদি চিটিং করতে চাও যে কোনো একটা সোড নিবা, দেখ অনেকগুলো শার্পনেস। সো এখন ওয়ালে যায়, ওরা ওয়ালে গিয়েছে গিব আইটেম, এটা এসে বেশি ওপর চিটিং। গিব আইটেমে ক্লিক করলে এখন তুমি যে একটা চুজ করবো, যেমন চুজ করলাম আমি এই গোল্ডেন পিকেক্স ক্লিক করবা, এই যে অ্যাড, এই যে এই অ্যাডে ক্লিক করবা। অ্যাডে আইসে পড়ছে দেখছো, এর জন্য ওয়ান অফ দ্য চিটিং হয়েছে এটাই। আর যদি এটাতে এনচান্টেডও করতে পারো ওরা চিটিং করে, এনচান্টেড টেবল না পায় ওরা চিটিং করে এনচান্টেড করে। আমি দেখছি কয়েকটা প্লেয়ারে আমি দেখছি, যদি এনচান্টেড করতে হয় যে কোনো একটা জিনিস ধরবো, যে কোনো জিনিস, যেমন ধরো আমি একটা টোটেম ফান্ডে নিলাম, তুমি চাইলে যে কোনো জিনিস টোটেমও করতে পারবা। ওরা এদিক থেকে অনেক কিছু বাড়ে দেখছো, এরা এনচান্টেডও করা যায়। মাইনক্রাফটে এগুলো করা যায় না, খালি টুল আর মোর এগুলো করা যায়, বাট এই হ্যাকার যা এমনি করে, আর যাকে বলো হ্যাকার তারা কিন্তু এভাবেই করে ইউজ করে হ্যাকিং, তারা এভাবে হ্যাক ইউজ করে যারা হ্যাক করে। তো টপ 1 এই কথাই গেল, সোরের কথা। সো টপ 2 এখন আরেকটা আছে গাইস, এক্স রে। এটা কিন্তু মেন একটা চিটিং এক্স রে। সো এক্স রে যারা জানো না, এক্স রে মানে হলো গা, যেমন আমরা মাইনিং করতে যেমন গর্ততে যাই, ওরা মাইনিং না করে ওরা যাবে শুনে দেখো না, এক্স রে মতো এমনি নিচে যায়, নিচে গিয়া সব কিছু দেখে। একটা গ্লিচ হয় ওদের, ওই গ্লিচে যাবে শুনে তোমরা যেমন দেখো যে উঠতে পারো, আবার নিচে মাটি নিচে যাও না ভাঙ্গা যাবে শুনে, কেউ জানাবো কেউ জানো না। তো ওরা ওই এক্সরেটি ইউজ করে ড্যামো ট্যামন এনে করছে, দেখ আমি কত ড্যামন আনছি ওই এক্সরেটা ইউজ করে। সো এখন পরবর্তী নাম্বার, সো পরবর্তী হলো মুভমেন্ট। তোমরা জানো এটা ফ্লাইং, ফ্লাইং মানে ইংলিশ জানো উড়ো, যদি ক্লিক করো তুমি দেখতেছো উড়বে। এটা ইউজ আরেক একটা হ্যাক, বাদ আমার কিছু অন্যায় তাও আমি হ্যাক করে উঠতেছি, ফল ড্যামেজও খাইছি। তো তুমি ফল ড্যামেজ না খেতে তো হালকা নিচে যাবা, নো ফল ড্যামেজ, এই যে দেখছো নো ফল ড্যামেজ। ওরা এটাতে ক্লিক করে কখনো, ক্লিক করার পর যেমন দেখো উপরে যেমন কোনো ফল ড্যামেজ নেই না। এটা এই মাইনক্রাফট ফর টুল বক্স এটা কিন্তু বেশি চিক, তোমার টেস্ট করা উচিত। ট্যাপ টু টেলিপোর্ট, সেম ভালো করে হয় না, ট্যাপ টু টেলিপোর্ট মানে এটা হইল যদি তুমি এটা অন করো, তুমি যেদিকে ক্লিক করবা, যেমন আমি এই ঘাসটা যেদিকে ক্লিক করবা, এই গরুটা ক্লিক করুম, আমি গরুর কাছে যান তাহলে মাটিতে ক্লিক করতে পারবো। দেখছো যেদিকে ক্লিক করে এরা ওই সারেক চিটিং, তোম যখন পিপিপি বা রেসিং করা হয় তখন ওরা চিটিং করে। আরেকটা ওরা কিন্তু এটা হচ্ছে পিপিপি বা রেসিং এর স্পিড, দেখছো কত স্পিড আমার কত। এখন যদি এটা ফুল বাড়াই দিই, এটা হচ্ছে আসলে একটা এফেক্ট, এটা ফুল বাড়াই দিলে অনেক স্পিড, মানে একটু থামেন নাও যাইতেছে না সাথে অনেক স্পিড।
বাই দ্য ওয়ে, আমি এনচান্টেডের কথা বলবো, বাট ওটা কালকে টিউটোরিয়াল হবে। আর আজকে টিউটোরিয়াল হলো হ্যাক চিটের কথা, কিভাবে না তোমার বন্ধু বা টপ ফাইভ একটা বড় হ্যাক আছে সেটা। সো হ্যাঁ, সো এখন পরবর্তীটা দেখাইতেছি, সাথে সাথে হাইস জাম্প, মানে উঁচা জাম্প, উঁচা জাম্প। এখন যদি তুমি এদিকে যায় সেন্সিটিভিটিটা যদি অনেক বাড়াতে, সেন্সিটিভিটি ছয়, অনেক উঁচু জাম, ছয় ব্লক উপরে। এমনি করে ওরা চিট করে, বুঝছো? সো হ্যাঁ, স্লো ফ্লো, স্লো ফলিং একটা এফেক্ট দেয়, দেখছো? ওর এফেক্টও পাইবে আরেকটা, এটা কিন্তু মেন একটা, এটা কেউ থামাতে পারবো না। কমান্ড, এটা কিন্তু সেরা, এটা আছে নাই, কমান্ডে ক্লিক করলে আমার আছে। আমার নাম বাংলাদেশ, অ্যাড। তোমার নাম কি? আমার নাম বাংলাদেশ, যেহেতু আমার নাম বাংলাদেশে দিছি মাইনক্রাফ্টের, সো বাংলাদেশ এদিকে কমান্ড। তোমার নাম দিবা, নাম দিবা পর কমান্ড কি করতে চাও। সো এদিকে মাইনক্রাফ্টের মতো স্ল্যাশ, যেমন আমি একটা নাইট ভাষণ আপ চাই, স্ল্যাশ এমপি অ্যাট দ্য রেট টি নাইট ভাষণ। তোমার কতক্ষণ, এতক্ষণ ডান। সো এখন এই কমান্ডে করার পর এই যে তুমি দেখতেছো এই জায়গায় কোনটা, হ্যাঁ এই যে এটাই, দাঁড়াও দেখাইতেছি। হ্যাঁ এই যে, যে কোনো একটা করবা, যেমন একটা মেসেঞ্জের মতো আছে, পরে ওটাতে রাইট করে এটাতে ক্লিক করবা, তোমার এই যে এই এফেক্ট আসবে। তুমি চাইলে অনেক কিছু করতে পারো, চিট হ্যাক অনেক কিছু, কমান্ড ব্লক ওষুধ আনতে পারো, বেরিয়ার আনতে পারো, বন্ধুদের ব্যানও খাওয়াতে পারো, অনেক আছে ভাই অনেক, এটাতে চিট এত অনেক আছে রে। সো এখন বন্ধ করি, সো পরবর্তীটা। সো তুমি যদি এটা এনচান্টেড করতে চাও, তোমার তোমার পিকেক্স করতে হলে আবার যাবা যায় পর এনচান্টমেন্টেড, ক্লিক করবা এরোতে, অনেক রকম এনচান্টেড আছে। সো তোমার ফাংশন বুঝে দিতেছি, ওরাও এমনি চিট করতে পারে। এফিসিয়েন্সিজ, এফিসিয়েন্সি মানে এটা তাড়াতাড়ি, আর এর সেন্সিটিভিটি দেখা যাচ্ছে কত পর্যন্ত। তুমি চাইলে এদিকে ক্লিক করে লিখতেও পারো, যেমন জিরো লেখা আছে, ক্লিক করে আমি লিখতেও পারি। আর যদি না লেখা তুমি করতে চাও, তাহলে তোমার এই সেন্সিটিভিটিটাকে, সেন্সিটিভিটিটাকে এমনি করে ঘুরাতে পারো, যেমন আমি ফুল দিলাম। এখন আমার স্টোন গ্রাইন্ডিং করতে পারি, দেখতেছো অনেক স্পিডে, পানি তলে থাকলে অনেক স্পিডে। সো এটা হয়েছে মেন চিট, কোনো এনচান্টেড করে আসল চিট এটা। তুমি চাইলে এটা থেকে করে সব ব্যানিশ দিতে পারো। হ্যাঁ সো এখন পরবর্তীতে, সো এখন চার নাম্বার চিট, যেমন আইটেম, যেমন ধরো আমি একটা ব্লেস বা তুমি চাইলে একটা ডাটো এনচান্টেড করতে পারো, অনেক আমি দেখালাম টোটাল ফান্ডে অনেক। এগুলো যদি তুমি আবার এনচান্টেড সেকশনে যাও, অনেক রকম যেগুলো কি লাগে না যায় না, দেখছো? সোল স্পিড যেগুলো কিনে লাগানো যায় না, আর্মরেও একই আসবে, ইনফ্রিডি, দেখছো? এগুলো লাগানো যায় না, তোমরা চাইলে এগুলো লাগাইতে পারো। যেমন ধরো আমি একটা চুজ করলাম ফায়ার সিস্টেস, মানে এটা আগুন ধরে দিবে। এখন যদি এটা কোনো প্রাণীকে মারি আমি, ও বৃষ্টির জন্য ক্লিয়ার হো, এখন যদি মারিয়ে দাঁড়া, দেখছো এটা একটা আরেক চিট। তুমি যেদিকে তুমি যারে হিট করবা অন্য, যেমন তুমি চাইলে ডাট দেখাইতেছি তোমাদের। তো আমি ডাটে দিলাম শার্পনেস, শার্পনেস দিয়ে আমি কারে মারবো, ও পিগড়ে মারি। তো এখন যদি পিগড়ে মারি, একটা আমি মরে এসছে, এটা আসলে একটা হ্যাক, বা ব্লক বসালে তোমাদের রঙ্গিলো হবে না, যদি ভাঙ্গেল তাও কিনা রঙ্গিলো হবে না। সো এমনই তখন ওর হ্যাকটা চলে যাবে, তোমরা দেখতে পারো।
সো এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেন, আরেকটা চিজ যেমন আগেও দেখেছি, গিভ আইটেম ক্লিক করবা, এই যে উপরে একটা সার্চ লেখা আছে সার্চে ক্লিক করবা। তুমি যদি লেখো কমান্ড ব্লক, আমি লিখানি, সো দেখছো গাইস, এদিকে তোমরা কমান্ড ব্লক ইউজ করতে পারবা পরে, বাট জানি না এখন কমান্ড ব্লক দেখায় না কেন, আল্লাহ জানে। সো তোমরা চাইলে সব আইটেম, আর লাস্ট ওয়ান আছে মাত্র। সো গাইস আরেকটা চিট পাইলাম, ওয়াল অন ওয়াটার, এটা যদি অন করো যেমন দেখতেছো পানি, পানি উপরে হাঁটতে পারো, কোনো পানির নিচে পড়বই না, আমি হাঁটতে পারতেছি দেখছো। এটা হচ্ছে আরেকটা হ্যাক, তোমরা ইজিভাবে দৌড়াও ফলাইতে পারবো যদি বন্ধু হ্যাক ইউজ করে। অফ করলাম, এখন পানির ভিতরে হাঁটতেও পারি, মানে পরবর্তীটা আমি আরেক এখন আমি সোয়েটা হলো গিয়া তোমার ওয়ালডে, ওয়ালডে ক্লিক করার পর হালকা একটু স্ক্রোল ডাউন করতে গেলে জানি না এটা কি, ক্লিক করো, একটা একটা করে এক্সপি পড়বে তোমার, একেবারে 100% এক্সপি দেওয়া দিবে, এটা একটা খারাপ কাম। আর এদিকে অনেক কিছু কথা পড়ো, হ্যাঁ আমার মনে হয়, আচ্ছা আর জুম হয়েছে যেমন বড় করে নিচে করে, যদি আরও বড় করতে চাও ক্লিক করে, এদিকে অনেক সেন্সিটিভিটি আছে, আমি কইলাম না সমস্যা দিতে পারে। মিনি ম্যাপ মানে এক যে এদিকে দেখতেছিলে যে আগে একটা, এদিকে একটা দেখতেছিল যে একটা মিনি ম্যাপের মতো আসছিল, সো এখন সে মিনি ম্যাপটা গেছে কা, তাও এমনি থয়ে দিই। সো হ্যাঁ আশা করি গাইস তোমাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো, হ্যাঁ আর এটাতে আমি লাইককে টার্গেট লাগতেছি 2টা, আর এটাতে বুঝে দিলাম যে তোমাদের বন্ধু যে হ্যাক করে সেই হ্যাকটা বুঝে দিলাম। আমি এনচান্টমেন্টের টিউটোরিয়াল যদি চাইছে পিজিএমসি, সো ওর টিউটোরিয়ালটা কালকে পূরণ হয়ে যাবে, আর এন্ট্রি প্লেস চাইছে ওর নানির পাশের সই, ডিসবি ওর নানির পাশের সই, এন্ট্রি প্লেস তোমার নানির পাশে সই দিছে ডিএসপি, এটাই তোমার বোক, আমি তোমার কমেন্ট গিয়ে দেখছি। আচ্ছা যাই হোক, সো এন্ট্রি প্লেস বলছিল অন্য কথা, সো ওটাও পূরণ হবে, বার পরশু দিন প্রথমে পূরণ হবে পিজিএমসিটা। সো আজকে এতটুকু পর্যন্ত ভিডিও, ভিডিওটা ভালো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ এতটুকু পর্যন্তই, হ্যাঁ এতটুকু, সো হ্যাঁ গাইস আজকে এতটুকু পর্যন্ত, ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বাহ বাহ বাই।